BPL আজ আলাদাভাবে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিটন দাসের কুমিল্লা তিন ম্যাচ খেলে দুটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। রংপুর চার ম্যাচ খেলে দুটিতে জয় পেয়ে রয়েছে চতুর্থ স্থানে। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স।